সমপরিমিতি বস আছে, তোমরাও নিজেরা চাইলে এটা একে নিতে পারো। আমি মার্কার দিয়ে একটা কোণ এখানে একটা ত্রিভুজ আমি আঁকলাম, সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে সমকোণ, সি কোণটা হচ্ছে শুক্রকোণ। আমরা শুক্রকোণকে নিজে প্রকাশ করে থাকি, শুক্রকোণকে আমরা পিঠা দিয়ে প্রকাশ করে থাকি। এখানে তিনটা বাহু আছে, একটা হলো এসি বাহু, একটা এবি বাহু, একটা হলো ডিসি বাহু। এসি বাহুর ধরি মানটা হলো 2, আর ডিসি বাহুর মানটা হলো √3। তাহলে আমরা কয়টা বাহুর মান এখানে পেয়েছি? দুটো বাহুর মান পেয়েছি, একটা এসি একটা হলো ডিসি। এবং আমি এখানে বলেছি সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর মান, আমরা যে কোনো দুই বাহুর মান নিয়েছি। আচ্ছা, আর একটা শুক্রকোণ, শুক্রকোণ কাকে মেনশন করেছি আমরা? কি কোণটাকে? সি কোণকে। ভেরি গুড। এখন দেখো এই সি কোণটাকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, একটা বলতে পারি এসি বি কোণ অথবা সি কোণ ইজ ইকুয়াল টু কি? থিটা। আর কি দেওয়া আছে? এসি সমান 2। আমি এখানে এককটা কিন্তু মেনশন করি নাই, এককটা আমি এখানে মেনশন করি নাই, যেহেতু আমরা অনুপাত বের করবো, অনুপাতের কোনো একক নেই। বিসি সমান হলো √3। তাইলে এখন আমরা উপাত্তগুলো আবার একটু মিলিয়ে নেই আমাদের সমস্যার সাথে। সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর মান, আমরা দুইটা বাহুর মান পেয়েছি, এবং একটি শুক্রকোণের ভিত্তিতে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করব। দ্যাট মিন্স আমরা কী কী নির্ণয় করব? সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কট থিটা।